সো প্রথমে দেখাই যে এবারে যারা নতুন আমাদের স্টলে আসবেন প্রথমবার তারা নতুন কি কি বই পাবেন। সো বর্ণগল্প এক দুই এই দুইটা সিরিজ অলরেডি খুবই জনপ্রিয় হয়েছে বাচ্চাদের মধ্যে। সো এটা কনসেপ্টটা ছিল এরকম যে প্রত্যেকটা অক্ষর নিয়ে বাংলা প্রত্যেকটা অক্ষর নিয়ে আমরা মজার সব গল্প তৈরি করবো এবং সেই গল্পগুলোর ভেতরে সো সরোজের যদি গল্প হয় তাহলে সরোজে প্রচুর শব্দ থাকবে যেটা বাচ্চারা আবার শিখতে পারবে। আবার আরেকটা জিনিস ছিল যে প্রত্যেকটা গল্পেই কোনো না কোনো নৈতিকতা বা মূল্যবোধের একটা মেসেজ থাকবে। সো এই ধরনের ওয়েতে আমরা এই পুরো দুইটো সিরিজ কমপ্লিট করেছি বর্ণগল্প এক এবং দুই। সো এটা একদম নতুন এবারে বইমেলায় যারা অলরেডি অনলাইনে কিনেনি তারা পাবেন। সেকেন্ড হচ্ছে যে এইটা সম্পর্কে অনেকেই জানেন গুফির একদম প্রথম বই প্রথম সেটটা ছিল এটা আমার লেখা ছিল। সো এটার একটা আপগ্রেডেড ভার্সন আসছে এবার। সো আপগ্রেডটা কি আপগ্রেডটা হচ্ছে যে আমরা মানে প্রচুর শিশুদের কাছ থেকে এই এই ধরনের ফিডব্যাক পেয়েছি যে তারা বেসিক্যালি অনেক ছবি পেয়েছি বা প্যারেন্টদের কাছ থেকে যে ওরা হচ্ছে বি থেকে বার্ড শিখেছে বি থেকে আরও অন্য কিছু আঁকছে এবং প্রচুর বাচ্চারা হচ্ছে বইয়ের ভেতরে নতুন নতুন ছবি আঁকার চেষ্টা করছে। সো আমরা তখন মনে করলাম যে আচ্ছা ঠিক আছে প্রত্যেকটা বইয়ের শেষে আমরা কিছু প্র্যাকটিস পেজ দিয়ে দিচ্ছি সো দ্যাট তারা যেন নিজেরা নিজের মতো করে নতুন নতুন ছবি তৈরি করতে পারে। সো এবং একটা সুন্দর দারুণ প্যাকেজ শক্ত একটা প্যাকেজের ভেতরে দিয়ে দেওয়া হয়েছে সো দ্যাট মানে এটা ভালো মতো সাবধানে থাকে। এর বাইরে আমরা এবারে বইমেলায় আসছে আরও একটা সিরিজ নাম হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স বা ইআই সিরিজ। সো ইআই সিরিজটা আমাদের প্রথম এই ধরনের টপিক বাচ্চাদের ইমোশনাল ডেভেলপমেন্ট এবং ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে আমরা পাঁচটা বইয়ের একটা সিরিজ মানে নিয়ে আসছি সেটা বইমেলায় আসছে। পাশাপাশি আরেকটা এক্সাইটিং নিউজ হচ্ছে আমাদের জনপ্রিয় অভিনেত্রী এবং সঙ্গীত শিল্পী হিসাবে চেনেন অনেকে মিথিলা মিথিলা এবং তার মেয়ে আয়রা তাদের একটা অ্যাডভেঞ্চার সিরিজ আমরা লঞ্চ করছি এবং প্রথম বইটা আসছে। সো দেশে বিদেশে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার ফলে তাদের যে এক্সপিরিয়েন্স হয়েছে এবং সেখান থেকে সে নিজে কি শিখেছে আয়রা ছোট্ট একটা মেয়ে এবং সেই সেইখান থেকে অন্য বাচ্চারাও কি শিখতে পারে। সো ওই ধরনের একটা থিমে আমরা অ্যাডভেঞ্চার সিরিজটা শুরু করতেছি এবং প্রথম বইটা তানজানিয়া দ্বীপে সেটা আসছে এবারে বইমেলায়। সো উই আর অলসো ভেরি এক্সাইটেড অ্যাবাউট দ্যাট। সো এইগুলো হচ্ছে নতুন কি কি বই আসছে। আর এর মাঝখানে আমরা বেশ কিছু মজাদার এবং ইন্টারেস্টিং আপডেট করেছি আমাদের বইগুলো। সো একটা প্রথম আপডেট হচ্ছে যেটা যে আমরা যেটা ভেবেছি যে বইয়ের সাথে আরও কীভাবে ইন্টারাকশন বাড়ানো যায়। সো প্রত্যেকটা বই আমরা নতুন যেগুলো আমাদের প্রিন্ট বইয়ে আসবে সেটা তো আমরা যেটা করছি যে এই বইগুলো তো অলরেডি আমরা বইগুলো পড়া হয়েছে। সো দেয়ার আর ভিডিওস যেখানে আসলে কেউ না কেউ গল্পটা খুব মজার করে পড়েছে এবং সেই ভিডিওগুলো আসলে আমরা কিউআর কোড দিয়ে বইয়ের ভেতরে মানে দিয়ে দিচ্ছি। সো ফর এক্সাম্পল এরকম একটা কিউআর কোড থাকবে এই যে এখানে যেমন পেছনে একটা কিউআর কোড আছে। সো সেই কিউআর কোডে কেউ একজন প্যারেন্ট যদি ধরে তার স্মার্টফোনটা সাথে সাথে হচ্ছে যে সেই ভিডিওগুলো মানে গল্প পড়ার ভিডিওটা চালু হয়ে যাবে। সো মানে গল্প অনেক শিশু আছে যারা নিজেরা আসলে পড়তে পারে না সো তারা গল্প শুনতে ভালোবাসে এবং গল্প পড়ে শোনানোটা একটা কিন্তু দারুণ আর্ট বা একটা টেকনিক। সো সেই জায়গা থেকে আমাদের যারা রাইটার আছে যারা ভালো গল্প বলতে পারে সুন্দর করে তাদের দ্বারা আসলে আমাদের সবগুলো গল্পের বইগুলোকে আমরা স্টোরি রিডিং করিয়েছি এবং সেই ভিডিওগুলো আমাদের ইউটিউবেও আছে। বাট আমরা এবার যেটা করছি এই ফিজিক্যাল এবং স্মার্টফোনের একটা কানেকশন তৈরি করা যেন বইটাকে শুধু একটা কাগজের জিনিস মনে না হয় বাট ইট ইজ সামথিং অলসো মানে ইউ ক্যান হিয়ার ফ্রম ইট। সো বাচ্চারা মজার করে গল্পগুলো শুনতে পারবে। সো এটা একটা ইম্প্রুভমেন্ট। আমরা আরও কিছু ইম্প্রুভমেন্ট এনেছি যেমন আমাদের প্রত্যেকটা বইয়ের কাগজ ভেতরে কাগজ নিয়ে কিন্তু আমরা দারুণ সব মানে অনেক বেশি গবেষণা করা হয়। সো আমরা প্রত্যেকবারই নতুন নতুন সময় আমরা যেটা করি যে আমাদের কাগজগুলো এমন ফাইনালি এখন এসে যে জায়গাটাতে এসে থেমেছে আমরা কয়েকবার কাগজ চেঞ্জ করেছি কারণ আমাদের বইগুলো বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চারা ভেতরে অ্যাক্টিভিটি বই সো আঁকাআঁকি করে। সো যেমন এই বইটার ক্ষেত্রে এখন যে কাগজগুলো আমরা ইউজ করেছি সেই কাগজগুলো এমন যে এইখানে কারণ বাচ্চারা বিভিন্ন ধরনের ওয়েতে কালার করে কেউ কালার পেন্সিল দিয়ে করে কেউ সাইন পেন দিয়ে করে কেউ পেস্টাল কালার দিয়ে করে। সো আমরা দেখতে চাচ্ছিলাম যে কোন ধরনের কাগজ আছে যেটাতে যে কোনো মিডিয়ামে ও কালার করুক না কেন যেন সেটা সুন্দর করে বসে প্লাস এই পাশে যেন সেটা আবার দেখা না যায়। যেমন প্রচুর কাগজ আছে যেখানে সাইন পেন দিয়ে যদি এখানে দাগায় বাচ্চারা
এই পাশটা নষ্ট হয়ে যাবে। সো আমরা প্রায় দুই বছর এই কাগজ কী ধরনের কাগজ হচ্ছে সেটার পেছনে আসলে বিভিন্ন ধরনের কাগজ দিয়ে ট্রাই করেছি এবং ফাইনালি একটা কাগজ আমরা সিলেক্ট করেছি যেটা আসলে এই সব ধরনের মিডিয়ামেই আসলে কাজ করে। সো বাচ্চা যে কোনো মিডিয়ামেই কালার করতে যাক না কেন যেন বইয়ের ইয়াটা নষ্ট না হয়। সো এই কারণে আমাদের প্রত্যেকটা বইয়ের পেপার কোয়ালিটিটা আসলে আমরা মানে বাংলাদেশের সবচেয়ে ভালো পেপার কোয়ালিটিটা মেক শিওর করার চেষ্টা করছি আমাদের বইয়ে যেন থাকে আর কি। পাশাপাশি এবার প্রথম আমরা আমাদের যেগুলো নতুন বই বেরিয়েছে সেগুলোর মধ্যে বেস্ট সেলার কোনগুলো সেগুলোর একটা আমরা মনোগ্রাম দিয়েছি। সো এটা যেমন আমাদের বেস্ট সেলার সিরিজ একটা, সো এইটা আর একটা ইম্প্রুভমেন্ট। এবং সামনে আমাদের অ্যাক্টিভিটি বইগুলোর সাথেও আমরা আরও অনেক বেশি চিন্তা করেছি যে ডিজিটাল এবং ফিজিক্যাল প্রোডাক্টের একটা কম্বিনেশন ঘটাবো। সো ফর এক্সাম্পল এই বইটার আমরা ফার্দার ইম্প্রুভমেন্ট চিন্তা করেছি যে এই ছ থেকে ঝিনুকটা যে আঁকা হয়েছে বা প্রত্যেকটা জিনিস যে আঁকা হয়েছে সেটাও যেন একটা বাচ্চা বা প্যারেন্টস চাইলে মোবাইলের এখানে পেজের উপরে ধরলেই যেন সেটার ভিডিওটা সে দেখতে পারে। সো এই ধরনের আরও কিছু ইম্প্রুভমেন্ট আমরা আনবো। সো আমরা বিশ্বাস করি যে বই আসলে এমন একটা জিনিস যেটা কন্টিনিউয়াস ইম্প্রুভমেন্টের দরকার আছে এবং সেটা আমরা যেন করে যেতে পারি। সো বইটা একটা মিডিয়াম, সেটার সাথে আরও অনেক আদার মিডিয়াম টেকনোলজি ইউজ করে এটাকে একটা দারুণ লার্নিং প্রোডাক্ট হিসেবে আসলে কীভাবে তৈরি করতে পারি সেটা নিয়ে আমাদের আসলে কন্টিনিউয়াসলি রিসার্চ চলতে থাকে এবং আপডেট চলতে থাকে প্রতিটা বই। সো আইফোন যেমন আইফোন 1 থেকে এখন পর্যন্ত 13 প্রচুর ইম্প্রুভমেন্ট বাট প্রোডাক্ট সেম, আমরাও মনে করি এবং বিশ্বাস করি যে এই এক একটা সেট বা সিরিজ আমরা যেগুলো তৈরি করছি সেগুলো একটা প্রোডাক্ট হিসাবে লঞ্চ হয়েছে বা একটা বই হিসাবে লঞ্চ হয়েছে কিন্তু এখানেও প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ইম্প্রুভমেন্ট করার সুযোগ রয়েছে। এবং যত টেকনোলজি আসছে সেই টেকনোলজির সাথে যেহেতু আমাদের বাচ্চারাও টেকনোলজি অনেক বেশি ইউজ করছে এবং বইয়ের প্রতি একটা আগ্রহ কমে যাচ্ছে বলে একটা ধারণা আছে, সো সেইটা কীভাবে আসলে আমরা দুটো দুনিয়াকেই ভার্চুয়াল ওয়ার্ল্ড এবং ফিজিক্যাল ওয়ার্ল্ড একসাথে করতে পারি সেটা আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের বইগুলোর মাধ্যমে। পাশাপাশি আরও কিছু ইন্টারেস্টিং আপডেট আছে অ্যাবাউট গুফি। আমরা বেশ অনেক ধরনের মজার সব অডিও ভিজুয়াল কন্টেন্ট তৈরি করছি বই এবং বইয়ের বাইরেও আমাদের নিজস্ব ক্যারেক্টার অন্যান্য পাপেট দিয়ে যেগুলো আমরা রেগুলারলি আপডেট করছি। সো সেটা একটা আপডেট। আমরা বেশ কিছু মজার প্রোডাক্ট লাইনও লঞ্চ করছি গুফি থেকে, বেশ কয়েকটা খেলনা নিয়ে কথা হচ্ছে যেগুলো আমরা ডিজাইন করছি সেগুলোও আশা করি এই বছর আমরা পাবো। সো ওভারঅল আমাদের আসলে মেইন ফোকাসটা যেটা গুফিতে যে কীভাবে আমরা প্রত্যেকটা বাচ্চার মধ্যে ক্রিয়েটিভিটি এম্প্যাথি মোরাল ভ্যালুস এই জিনিসগুলো দিতে পারি উইথ আওয়ার প্রোডাক্ট সেই জিনিসটা কন্টিনিউয়াসলি আমরা মানে করে যেতে থাকবো। সো যেন আমরা আমাদের ফিউচার জেনারেশনটাকে রেডি করতে পারি ভবিষ্যতের জন্য। ধন্যবাদ।